আমি একজন আলেম দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার গ্রামে ইমাম সাহেব জুমার খুতবায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয়। হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না, গ্রামের মুরব্বীরাও কিছু বলে না, এই অবস্থা কী করা যায়? এই হুজুরকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের একটা বই আছে সম্ভবত খুতবাতুল ইসলাম, আশরাফ আলী থানভীর রহমতুল্লাহ আর একটা বই আছে সম্ভবত খুতবাতুল আহকাম, এগুলো বাংলায় পাওয়া যায়। হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন, বুঝতে পারছেন কথা? ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর খুতবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক খুতবা রেডি করা আছে। হুজুরে বলবেন, হুজুর আপনি খুতবার আগে এটা একটু দেখবেন, এটা একটু পড়বেন, এখানে কোরআন হাদিসের আলোকে সাজানো আছে, বেশি পরিশ্রম করা লাগবে না, পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর কোরআন হাদিস চর্চা করার গুরুত্ব বুঝান। আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়েন, আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খায়া নিয়োগ দেওয়া হয়, তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রোগী মেরে ফেলবে, ওই হুজুরও এরকম উল্টাপাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে। একটা প্রবাদ আছে, নিমে তাবিব খতরায়ে যা, নিমে মোল্লা খতরায়ে ইমা, অর্থাৎ ডাক্তার যদি আদা আদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে, আর মোল্লা যদি আদা আদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে। এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম, বাইচা শোনা দেখে শুনে নেবেন। হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক, এই যে রমজান আসতেছে, হাফেজ নিয়োগ দিবেন, আলেম নিয়োগ দিবেন, শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয়। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি, ওনাদের অনেক অবদান মসজিদে থাকে, আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন, কিন্তু তার একাডেমিক যোগ্যতা ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন, ওনারা ভালো বুঝবে, আপনার তো এটা ভালো বোঝার কথা না, বোঝেন নাই কথা? আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না। ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে, চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে, ভালো লাগার পর ওই নাপিতরে বলছে, শোনো তোমাকে আমি একটা পদক দিতে চাই। বলে, কি দিবেন রাজা সাহেব? বলে, পদকে হলো তুমি হলো সাইয়েদুল হাল্লাকিন, তুমি হলো নাপিতদের শ্রেষ্ঠ, তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো, রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম। নাপিত খুশির ছুটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে, বৌরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম, কেউ তো কোনোদিন সম্মান দেও না, আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে, খুশির কোনো শেষ নেই। তো বউটা একটু পড়ালেখা করা ছিল, শিখিয়ে দিয়েছিল, সে হাসতেছে, বলে হাসতেছো কেন? বলে যে তোমার এই পদকে দুই পয়সা কোনো দাম আমার না, এটা খুশির কোনো কারণ না। বলে, কেন খুশির কারণ না? রাজা আমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দিয়েছে আর তুমি বলছো এটা খুশির কারণ না, তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে? তখন বউ বলতেছে, দেখো রাজা রাজনীতি বুঝে, রাজা চুল নীতি বুঝে না, রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে, ওই বেটা চুল কাটার কি বুঝে? নাপিতরা যদি সবাই মিলে বলতো যে এই লোক হলো আমাদের গুরু, তাহলে এটা তোমার সম্মানের ব্যাপার হইতো, যেহেতু ওই বেটা নিজে নাপিত না, নাপিতের কিছু বুঝোয় না, তার হয়তো কিছু ভালো লাগছে, তোমার একটা পদক দিয়ে দিছে, এরা এরকম দেয় উল্টা পাল্টা, এটাতে এত খুশি হওয়ার কিছু নেই। ঠিক একইভাবে আপনি সভাপতি, সেক্রেটারি, আপনি মসজিদের অবকাঠামো, টাকা পয়সা উঠানো, খরচ করা, এগুলো ভালো বুঝেন, কিন্তু ওই হুজুর ভালো কি ভালো না, তার যোগ্যতা কি আছে না আছে, এটা তো আরেক হুজুরে বুঝবে, আপনার তো বুঝার কথা না, কিন্তু সব কিছু আমরা নিজেদের হাতে ধরে রাখি। এই জন্য মসজিদগুলোতে যোগ্য লোকরা অনেক সময় স্থান পায় না, অযোগ্য লোকরা তেল মারতে পারলে যদি দেখে যে একটু কাচুমুচু করে সভাপতি সেক্রেটারির কাছে বলে হুজুর এটা ভালো, আর হুজুর যেটা মেরুদণ্ড সোজা করা ওইটারে পছন্দ করে না। আমি ইয়াং বয়স থাকতে যখন ইমামতি করি ঢাকা, আমার কমিটির লোকজন বলতো মরিচ ছোট কিন্তু ঝাল অনেক বেশি, আমার এরকম বলতো, কারণ আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে না যে আল্লাহর ফজলে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহে কোনোদিন নিজের নীতি আদর্শ কোনো কিছুর জন্য মাথা নত করা, নিজের আদর্শকে ছোট করা এটা কখনো করেছি, অহংকারও করি না আলহামদুলিল্লাহ, বিনয়ের সাথে থাকার চেষ্টা করি, কিন্তু আবার আদর্শকে বুক টান টান করে বলতে দেরিও করি না। ইমাম সাহেবরা যদি এরকম বুকের পাটা বল না থাকে তাহলে তার ইমামতি করার যোগ্যতাই নেই, সে কিসের ইমামতি করবে? যে সত্য কথা বলতে পারে না তার এতটুকু বুকে বল নাই? কিন্তু আপনারা আবার এই মাহফিলে বসে বসে ঠিক ঠিক বললে হবে না, ওই ইমাম সাহেবকে সাপোর্ট করতে হবে, সব শুধু বলবেন হুজুর আপনি গোষ্ঠী উদ্ধার করে ফেলান, আমরা শুধু চুপচাপ বসে থাকবো হবে না, ইমাম সাহেবকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।